সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো রয়েছি। আর এখন বাজে সকাল 9টা, তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই বুঝতেই পারছো এখানটাতে চলে আসে এখন কাজ, কারণ যেহেতু বাবা নেই, সকালবেলা এসে কিছুক্ষণ বসতে হবে, ততক্ষণে মা রান্না টান্না কমপ্লিট করে নেবে, দেন মা চলে আসলে তারপর বাড়ি চলে যাবো। তো সকালবেলা উঠে গেছিলাম হচ্ছে মাংস আনতে, তো আজকে মাংস নিয়ে এসেছি। তো তারপরে নিয়ে আসার পর এখানে এসে বসলাম। তো আর বুঝতেই পারছো যে এখানটাতে থাকতে হবে, কারণ কখন কোন কিছু কিনতে আসলে, তো তার জন্যই, কারণ এটা দিয়ে আমাদের পেট চলে, তো কোনোভাবে চলছে এখন। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আমার লাইফস্টাইলের ছোটো ছোটো বিষয়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, তো দেখতে থাকো ভিডিওটা। তো কালকে সকালে আবহাওয়াটা খুব খারাপ ছিল, বা আজকে সকালে সুন্দর, সকালবেলায় রোদ বেরিয়ে গেছে, এরকম শুকনো শুকনো আবহাওয়ায় বেশ ভালো লাগে। আর মা বললে ঝুলনের পুতুলগুলো রোদে দিয়ে দিতে, তো চলো আমি রোদে দিয়ে। তো এখন বাজে 10টা 20 মতন, তো আমি এখন চলে এসেছি বাড়ি। মাঠে মাইক মাছ আরম্ভ করে দিয়েছে, কিছু একটা আছে মনে হয়। আর এই যে দেখো মা, এখানে সকালের খাবার, হ্যাঁ আলু, এখানটাতে রয়েছে ভাত রয়েছে, আর এখানে দেখো মাংসের ঝোলের আলু দিয়ে দিয়েছে, আর এখানে কষা মাংস রয়েছে, আর এই যে মাংস। তো এখন বাজে 11টা 3। হ্যাঁ, তো আমি কালকে থেকে প্রায় 4 বার ট্রাই করলাম, বিকেলে গেলাম, সকালে গেলাম, বিকেলে গেলাম, আজকে সকালে গেলাম, আবার 11টার সময় গেলাম। তো 4 বার গিয়েও আমি রিচার্জ করতে পারিনি ফোনে। এবার ব্যাপারটা হচ্ছে রিচার্জ করাটা তো ব্যাপার একটা ব্যাপারই, সাথে করে কি বলতো, আমি চাইছিলাম যে আমার সিমটা এয়ারটেলের রয়েছে, পাশে মাঠে আছে, খেলা আরম্ভ হবে, তো সেই কারণে হ্যালো চেক করেই যাচ্ছে। আর আমার সিমটা যেহেতু এয়ারটেলে ছিল, আমি ভেবেছিলাম যে এটা জিওতে করে নেবো, আর যে জিওতে যে 2 GB যে প্যাকটা হয় সেই প্যাকটা মারবো, কারণ আমার 1.5 GB নেট 1.5 GB নেটের মধ্যে খুবই প্রবলেম হয়, কারণ জিওর 2 GB নেটটা সস্তা রয়েছে, এয়ারটেলে একটুখানি দামি রয়েছে। তো জিওতে করে নিয়ে জিও নেটটা মারবো, তো জিওতে পোর্ট করার জন্যে আমি গেছিলাম দোকানে 2 বার, কারণ রিচার্জ তো না আমি বাড়ি থেকে করতে পারবো, কারণ বাড়িতেও দাদা রয়েছে, দাদা রিচার্জ করতে পারে, দাদার মোবাইল থেকে করে দেয় একবারে, কিন্তু সেই প্রবলেমের জন্য আমি দোকানে যাচ্ছি। কিন্তু আমার প্রবলেমটা সেই প্রবলেমই থেকে গেলে এখনো পর্যন্ত রিচার্জ করতে পারিনি, কবে রিচার্জ করতে পারবো জানি না। আর মাঠে খেলা আরম্ভ হবে আজকে, ওর জন্য হ্যালো চেক করে যাচ্ছে, ক্রিকেটের ম্যাচ রয়েছে, তো আমি ছাদে দাঁড়িয়ে রয়েছি এখন। তো এখন বাজে 2:05, তো আমি এতক্ষণ বাড়িতে বসেছিলাম, ঘুমাচ্ছিলাম, দেন তারপর এখন এলাম, আমার মা এখানে বসেছিল, আমি তো ঘুমিয়েই পড়েছিলাম, কাজকর্ম নেই কি করবো, যদি ঘুম দিচ্ছিলাম, ঘুম দিচ্ছিলাম, আর ঘুম টুম থেকে তারপরে উঠে এলাম, তো তার আবার একটু পরে আবার ঘুমাতে যাবো একটু পরে। আনছে, এখানে ভাত রয়েছে, এখানটায় তো রয়েছে উচ্ছে আলু ভাজা, আর এখানটায় তো রয়েছে মাংসের ঝোল। তো আজকে জাস্ট এই আইটেমই হয়েছে, তো দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আর এই যেখানে মা ভাত বাড়ছে, তো এখন বাজে 4টে, তুই এতক্ষণ ধরে আমি
শুয়েছিলাম, তো তখন হরাম হরাম করে বৃষ্টি হলো, এই যে দেখো রাস্তা এখনো ভিজে রয়েছে। তো এখন যাচ্ছি পড়াতে, তো চলো পড়ি টড়িয়ে আবার বের হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর মানে বৃষ্টিটা এমন ভাবে এসেছে, আর্মি আর মা পুরো দৌড় একবার ছাদে জামা কাপড় তোলার জন্য। তো যাই হোক, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এখন বাজে 7:45, তো আমি পড়িয়ে টুড়িয়ে এলাম, এসে আবার গেছিলাম দোকানে। তো দোকান থেকে আজ সন্ধ্যাবেলা যে জলখাবারের জন্য একটি চপ নিয়ে আসলাম, নিরামিষ চপ, দেন তারপরে বাড়ি আসলাম। বাড়ি এসে বুঝবে কিছু সন্ধে দিয়ে দিলাম, কারণ যেহেতু মা দোকানে রয়েছে তো সন্ধে টন্ধে দিই, মা বাড়িতে আসছে না, ও বাড়িতে সন্ধে মা দিয়ে দিচ্ছে, আর এই বাড়িটা দিয়ে দিচ্ছি। দেন তারপরে একবার ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম, দেন এখন চপ বইটা খেয়ে নেবো। তো তোমরা আজকের সঙ্গে যতদূর পাচ্ছি শেয়ার করছি লাইফ স্টাইল, বাট আজকে হয়তো ব্লগ যায়নি কারণ আমার তো নেট নেই। তো যাই হোক, দেবো তোমাদের একটুখানি ব্লগ দেবো, আমি ইউটিউব চ্যানেলে আমি ছাড়বো না, এইটুকুনি আমি আশা রাখছি। হয়তো কিছুদিন ব্লগ হয়তো যায়নি, কিন্তু তবুও আমি ইউটিউব চ্যানেল ছাড়বো না, এইটুকুনি আমার মনে আছে। ইউটিউব চ্যানেলের জন্যই আমি হয়তো একটুখানি চেষ্টা করছি যে বেশি ডাটাওয়ালা প্যাক নেওয়া যায়। তো কিন্তু বুঝতেই পারছো যাচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি, তো তো সেরকম বেশি ডাটাওয়ালা প্যাক কিনতে গেলে বেশি পয়সার ব্যাপার চলে আসছে, বেশি পয়সার মধ্যে নিতে পারবো না। তো যাই হোক, এভাবে লাইফস্টাইলে যা যা হচ্ছে শেয়ার করছি তোমাদের সঙ্গে, শেয়ার করতে থাকবো। আমি আমি ভিডিও পাঠানো বন্ধ করবো, কারণ আমার কাছে মনে হয় এই যে ভিডিওগুলো বানাচ্ছি এগুলো আমার কাছে একটা সম্পদ, কারণ এই ভিডিওগুলো এখন হয়তো আমার কাছে মনে হতে পারে যে কেমন টাইপের, বাট ভবিষ্যৎকালে এই জিনিসগুলি আমার কাছে সম্পদ মনে হবে, কারণ টিভিতে চলছে, কারণ টিভি দেখছি এখন, ফোন তো কোনো কাজের নয়, এখন ফোন বেকার, রিচার্জ ছাড়া ফোনে বেকার, মানে নেট রিচার্জ করা থাকলেও যদি নেট না থাকে তাহলে ফোন বেকার। তো তোমরা দেখতে থাকো। সো হ্যালো ফ্রেন্ডস, এটা হচ্ছে নেক্সট দিন। কালকে আমি ব্লগ শ্যুট করেছিলাম, তারপরে আর শ্যুট করিনি, এটা হচ্ছে পরের দিন। আর এখন যেই জাস্ট আমি স্নান টান করে উঠলাম, আর আজকে থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি, কারণ যেহেতু আমার কালকে রিচার্জ ছিল না তো কালকে অর্ধেকটা করেছি। আর ভাবছিলাম যে ব্লগ পোস্ট করতে পারবো না, ওই জন্য ব্লগ করে কী হবে, বাট না, তাও এখন রিচার্জ করা হয়ে গেছে, তো আমি এখন থেকে আবার ব্লগ শ্যুট করছি। আর একটু পরে এক জায়গাতে নিমন্ত্রণ রয়েছে একটা বৈষ্ণব সেবাতে, তো ওখানে যাব, তার জন্য এখন স্নানটা করে রেডি হয়ে নিচ্ছি। তো যাওয়ার সময় তোমাদের দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো তোমরা ভিডিওটা দেখো, এনজয় করো, তো দেখতে থাকো। তো এখন বাজে 1:30, তো দেখো এখন ফুল লুক রেডি হয়ে গেছি, আর এর সাথে নিয়ে নিয়েছি একটু মিষ্টি, কারণ হোল সেবা বৈষ্ণব সেবায় মিষ্টি ছাড়া অন্য কিছু দেওয়া যায় না, হয়তো ফুল টুল দেওয়া যেতে পারে। তো রেডি টেডি হয়ে এখন যাচ্ছি তোমাদের দোকানে, একটু বসবো, দেন মা রেডি হয়ে আসবে, তো তারপরে আমরা রওনা দেবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে গিয়ে যাচ্ছি আমরা সেই বাড়িতে, বেরিয়ে পড়েছি। তো আমরা এখানে কিছুক্ষণ আগেই এসেছিলাম, তো এখানে কীর্তন চলছিল, তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এই যে দেখো খেতে বসে গেছে, এখানে অনেকে বসেছে, তো ভিডিও আমি করতে লজ্জা পাচ্ছিলাম, তো এখন খাওয়া প্রায় শেষের দিকে, তো এখন এটা ভিডিও করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো আলটিমেট এখন বাড়ি চলে এসেছি আর কি, এত গরমের মধ্যে লড়াই করে খেয়ে। চলো এখন কে থাকবে এখানে, আমি থাকবো না তুমি? তো এই জাস্ট খেটে এসে এখানে বসেছি, আর মা বাড়িতে গেছে, মা জামা কাপড় মানে মা সেডেডের তারপরে আসবে। এত প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আর এখানটাতে, বাড়ি হালকা হালকা মেঘও করেছে, এই দেখো গরম দেখতে পাচ্ছ। মারাত্মক গরম,
তখন তো ভিডিও করতে গেছি আর গাইব। তো আমাদের এই দোকানে আবার একটা সাপ ঢুকেছে, তো সেই নিয়ে ভিডিও করছিলাম। কি হচ্ছিল দেখ, এদিকে না, দাঁড়া দাঁড়া। মুখ কিন্তু এইদিকে নেই, ওইদিকেই আছে। ওইদিক দিয়ে বেরো। এ কি লোক রে, ঘরে কিরাসিন তেল ছিটাচ্ছে কেন? এই যে দেখুন আমাদের বাড়িতে একটা সাপ ঢুকে, দেখি কীর্তি চলছে। এই 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 বেরোচ্ছে, ওইটার গায়ে পড়ে গেল না কিরাসিন তেল। আরে থাকবো ওই দেখো তো আলটিমেট বেরিয়ে গেল। ওই যে লেজারটা তোমরা দেখতে পাচ্ছ, ওই ঘরের দিকে ঢুকে গেল। তো এখন দেখো বাইরে কি মারাত্মক বৃষ্টি আরম্ভ হয়েছে। আর আজকে বিকেলে যে আমার পড়ারও ছিল, সেই পড়ারোটাও ক্যান্সেল হয়ে গেল, কারণ কোথায় নিমন্ত্রণে খেতে গেছে আমার স্টুডেন্টরা। তো সেখান থেকে এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। আর এই যে বাইরে বৃষ্টিটা, তো একটু আগে ঘরে সাপ ঢুকেছিল, তো সাপটাকে কোনো মতে অ্যাসিড ম্যাসিড দিয়ে যা করে হোক বার করা হলো। দুদিন তারপরে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তো এখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে। এরকম বৃষ্টি হলে ভালো লাগে, আবার ঝিমিঝিমি পড়লে বিরক্তিকর লাগে। তো এটা হচ্ছে আমার সেই দাদার ছেলে। তো এটাকে আগের ভিডিওতে তোমরা দেখেছো, বিয়ের ভিডিওগুলোতে পাবা, কারণ বিয়ের ভিডিওতে যখন ছিলাম তখন দেখিয়েছি। তো তোমরা দেখো, এই দেখ ভাত খেয়েছিস কি দিয়ে ভাত খেয়েছিস? আম মাছ দিয়ে। হ্যাঁ, মাছ দিয়ে আর কি, মাছ আর কি, আজকে রাতে ডিনারে এখানে তৈরি হচ্ছে চাউমিন, যেটা তৈরি করছে মা। আর এখানটায় দেখো আলু ভাজা শুরু করে দিচ্ছে। এমা আলুগুলো তো বড় বড় কেন? হ্যাঁ, এটাই ভালো লাগবে, মুখে পড়বে ভালো, নাই তো ছোট ছোট হলে মুখেও পড়তো না। তো এখানে রেডি হয়ে গেছে চাউমিন, আর এখানটাতে রয়েছে আলু ভাজা। তো আমি ডিনারটা কমপ্লিট করে নিই, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারকে সুখে রাখবে, অল টাইম স্মাইল।